स्टूडेंट आज के आमरा क्लास फाइव एर कम्प्यूटर चैप्टर सिक्स पावर पॉइंट निये आलोचना करब। एर आगेर क्लासे आमरा पढ़ेछिलाम प्रेजेंटेशन पावर पॉइंट काके बोले बा किभाबे पावर पॉइंट खोला हय सेई विषय निये आलोचना करा हयेछिल। एबारे आमरा पढ़ब कम्पोनेंट अफ माइक्रोसफ्ट पावर पॉइंट। एबारे एखाने देखो ए पृष्ठाते विभिन्न धरनेर पावर पॉइंटेर विभिन्न भाग आछे, आमरा सेई भाग निये आलोचना करब। प्रथमे आछे टाइटल बार, द डिसप्ले द नेम अफ द प्रेजेंटेशन अन हुईच You are currently working. তোমরা যখন তোমাদের কাজকর্মের ক্ষেত্রে কি করতে হয়, বিভিন্ন নাম দিতে হয়, তাই এই টাইটেল বারের মাধ্যমে আমরা বিভিন্ন নামের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করে থাকি। Quick access toolbar. It contains the frequently used command. You can place this toolbar either above or below the ribbon. To do so, click on the drop-down arrow and the end of the toolbar and select so below the ribbon option. To add item to the quick access toolbar, right click on any item on the ribbon and click add to quick access toolbar. তাহলে quick access toolbar এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইটেম বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারি। এবং কি হচ্ছে, quick access toolbar যখন কম্পিউটারের মাধ্যমে দেখানো হচ্ছে তখন রাইট ক্লিক করলে এনি আইটেম অন দ্য রিবন এবং বিভিন্ন ধরনের আইটেম সেখানে আসবে এবং তোমাকে সেখান থেকে চুজ করতে হবে এবং চুজ করে সেই টুলবারের মাধ্যমে তোমাকে কাজকর্ম করতে হবে। রিবন, The ribbon is placed at the top area of the documents. তাহলে যে ডকুমেন্টসটার মধ্যে তুমি প্রেজেন্টেশন তৈরি করবে, রিবন হচ্ছে সব থেকে উপরে থাকে, টপ এরিয়া। ইট ডিসপ্লেস সিভিরাল ট্যাব সার্চ অ্যাস এ ফাইল। এটা কি করে, আমাদের ফাইল তৈরি করতে সাহায্য করে। হোম ইনসার্ট ডিজাইন ট্রান্সিশন অ্যানিমেশন এসেট্রা। তাহলে এই রিবন কি করছে, বিভিন্ন ধরনের আমাদের হোম ইনসার্ট ডিজাইন এবং ঘরে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে, ট্রান্সিশন এবং অ্যানিমেশন তৈরি করতে ব্যবহার করা হয়। ইচ ট্যাব কন্টেন্টস কমান্ড উইচ আর অর্গানাইজড ইনটু ডিফারেন্স গ্রুপ। তাহলে এই এই কন্টেন্টটা তৈরি করতে বিভিন্ন ধরনের অর্গানাইজ এবং বিভিন্ন ধরনের গ্রুপ এই বিষয় নিয়ে আলোচনা করে। তারপরে আসছে ফাইল ট্যাব, দ্য অফিস বাটন অফ মাইক্রোসফট অফিস 2007 হ্যাজ বিন রিপ্লাইড বাই দ্য ফাইল ট্যাব। এবং ফাইল ট্যাবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। দিস মেনু অলো আস দ্য ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন অপশন অ্যান্ড এক্সাইটিং প্রেজেন্টেশন সেভ প্রিন্ট সেন্ড অর ক্লোজ দ্য প্রেজেন্টেশন। তাহলে কি হয়, নতুন প্রেজেন্টেশন তৈরি করতে এটা ব্যবহার করা হয় এবং সেভ করার জন্য, এবং তুমি কি ধরনের প্রিন্ট করেছো সেটা এখানে দেখা হয় এবং কিভাবে তুমি প্রেজেন্টেশনকে ক্লোজ করবে সেই ফাইল ট্যাবের মাধ্যমে আমরা করে থাকি। এবারে আসছে স্লাইড পেন, দ্য বিগ এরিয়া ইজ দ্য মিডল অফ দ্য স্ক্রিন। আমাদের কম্পিউটারে যে বড় জায়গা আছে সেখানে মাঝখানে এই স্লাইড পেনটাকে দেখা যায়। হোয়ার ইউ ওয়ার্ক ডাইরেক্টলি অন দ্য স্লাইড ইজ কল্ড স্লাইড পেন। এবং যে সমস্ত কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করা যায় সেই স্লাইড পেনের মাধ্যমে আমরা করে থাকি। এবারে আসছে স্লাইড ট্যাব, এ ট্যাব ইজ দ্য এরিয়া টু দ্য লেফট অফ দ্য স্লাইড পেন দ্যাট শো ইউ দ্য থাম্ব নীল ভার্সন অফ ইউর স্লাইড, দ্য স্লাইড ইউ আর কারেন্টলি ওয়ার্কিং উইথ ইট শো অ্যাজ হাইলাইট হেয়ার। এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করতে এবং কারেন্টলি কাজকর্ম করতে স্লাইড ট্যাব ব্যবহার করা হয়ে থাকে। নোটস ট্যাব, ইট ইজ দ্য ন্যারো এরিয়া অফ দ্য বাটন অফ দ্য স্লাইড পেন, হেয়ার ইউ ক্যান টাইপ দ্য নোটস দ্যাট ইউ ওয়ান্ট টু রিফার টু ওয়াইল মেকিং দ্য প্রেজেন্টেশন। এবং আমরা যে টাইপ করি বিভিন্ন ধরনের নোটগুলো যে আমরা লিখি সেই নোট ট্যাবের মাধ্যমে আমরা করে থাকি। View button. There are three small buttons on the right side above the status bar. Status bar. তিনটে স্মল বাটন আছে। দিস বাটন হেল্প ইউ টু ভিউ ইউর প্রেজেন্টেশন ইন দ্য ডিফারেন্স ভিউ। ফার্স্ট হচ্ছে নর্মাল ভিউ বাটন, সো প্রেজেন্টেশন ইজ নর্মাল থ্রি প্যানেট ভিউ ওয়্যার ইউ ওয়ার্ক টু ডেভেলপ আউটসাইড আওয়ার স্লাইড। এবং বিভিন্ন ধরনের আওয়ার স্লাইডের মাধ্যমে এই নর্মাল ভিউ বাটন ব্যবহার করা হয়ে থাকে। স্লাইড শর্টার ভিউ বাটন, স্লো অল দ্য স্লাইড অফ এ প্রেজেন্টেশন ইন ওয়ান স্ক্রিন ইন দ্য ফ্রম এ স্মল
small thumbnail image. Slideshow view button. It is used to run the slideshow and see slide on screen full at a time. এবং এই স্লাইডশো তোমার পুরো স্ক্রিনকে ফুলে ফুল স্ক্রিন ফুল করে খুব তাড়াতাড়ি এই স্লাইডশো এর মাধ্যমে কাজ করা যায়। এবারে আসছে ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন। এ ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন ফলো দ্য গিভেন স্টেপ। এবং বিভিন্ন ধরনের এখানে স্টেপ ওয়ান, স্টেপ টু এবং আরো আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে নতুন প্রেজেন্টেশন তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিক অন দ্য ফাইল ট্যাব অ্যান্ড সিলেক্ট অপশন। কম্পিউটারে প্রথমে আমরা মাউসের মাধ্যমে ফাইল ট্যাবে ক্লিক করব এবং ওখান থেকে যে কোনো আমরা একটা সিলেক্ট অপশন নেব। The available of templates and this pane appears. Choose the blank presentation option. এবং ওখান থেকে তোমাকে একটা blank presentation option choose করতে হবে। A new presentation with a blank side will open in PowerPoint screen. The default slide that appears when you create a new presentation is title slide. এবং সেখানে তোমাকে একটা title দিতে হবে। Layout which displayed the dotted rectangular box called placeholder. এবং ওখানে একটা rectangular box যেটাকে বলা হয় placeholder, ওর মাধ্যমে তোমাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। এখানে দেখো একটা পিকচার দেওয়া হচ্ছে, সেই পিকচার তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পাওয়ার পয়েন্টকে নতুনভাবে তৈরি করা যায়। এরপরে টু অ্যাড এ নিউ স্লাইড ক্লিক অন দ্য নিউ স্লাইড বাটন অন দ্য ইনসার্ট ট্যাব। টু চেঞ্জ দ্য লেআউট অফ অ্যাক্টিভ স্লাইড ক্লিক অন দ্য লেআউট বাটন অ্যান্ড সিলেক্ট দ্য ডিজায়ার্ড লেআউট ফ্রম দ্য লিস্ট। এডিটিং এ নিউ স্লাইড এবং নতুন স্লাইড সম্বন্ধে বলা হয়েছে। টু অ্যাড এ নিউ স্লাইড ইন এ প্রেজেন্টেশন ফলো দ্য গিভেন স্টেপ। ফার্স্ট ক্লিক দ্য হোম ট্যাব অন দ্য রিবন এবং হোম ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে নিউ স্লাইড গ্রুপস আসবে, গ্যালারি অ্যাপিয়ার। চুজ দ্য লেআউট ইউর ওয়ান্ট, ওখান থেকে তোমাকে চুজ করতে হবে যে তুমি কি চাও। ইফ ইউ সিলেক্ট ব্ল্যাঙ্ক এ নিউ ব্ল্যাঙ্ক স্লাইড গেটস ইনস্টারেড। ব্ল্যাঙ্ক স্লাইড ডাজ নট কন্টেন এনি প্লেস হোল্ডার এবং বিভিন্ন প্লেস হোল্ডারের মাধ্যমে তুমি এখানে কাজকর্ম করতে পারবে। এরপরে আসছে ইন্টারেস্টিং টেক্সট বক্স, এটা তোমাদের এরপরের ক্লাসকে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।